ইরফান চিনিগুড়া চাল নিবেদিত লেডি উইনারে আমি নশিন আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বৈশাখের পর্দায়। নিশ্চয়ই খুব ভালো আছেন। টিভি সেটের সামনে যারা আছেন তারা একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকুন, কারণ চমৎকার সব গেমসের আয়োজন রয়েছে আমাদের আজকের এই এপিসোডে এবং অ্যাজ ইউজুয়াল কুইজও রয়েছে এবং মজার মজার সব প্রশ্ন রয়েছে। চলুন, কারা আজকে আমাদের সাথে এই গেম শোতে পার্টিসিপেট করছে এবং কুইজে পার্টিসিপেট করছে তাদের সাথে পরিচিত হই। আমি দিশা, তিতুমির কলেজ, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমি এশা, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট। আমি মিম, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট। ওয়েলকাম টু আওয়ার শো। আমার বাম পাশে আছেন আমি নীলা, গভর্নমেন্ট তিতুমির কলেজ, বাংলা ডিপার্টমেন্ট। আমি নাহিন, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট। আমি সুমি, আমি গভর্নমেন্ট তিতুমির কলেজ থেকে এসেছি, ইংলিশ ডিপার্টমেন্ট। ওয়েলকাম টু আওয়ার শো। প্রিয় দর্শক, আমরা ছয়জন শিক্ষার্থীকে পেয়েছি গভর্নমেন্ট তিতুমির কলেজ থেকে। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন স্টুডেন্টরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের আজকের এই এপিসোডটি সাজানো হয়েছে। সেই সাথে দর্শকদেরকে আরও বলতে চাই, চাইলে আপনিও পারেন আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে। দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো ছয়জন শিক্ষার্থী আসতে পারেন আমাদের এই শোতে, তবে অবশ্যই তাদেরকে মেয়ে হতে হবে, কারণ আমাদের শোয়ের নাম হচ্ছে লেডি উইনার। আরও একটু জানিয়ে দিতে চাই, আপনারা আজকের এই গেম শো এবং কুইজের রেজাল্টের পরে আপনারা পাচ্ছেন ফার্স্ট পুরস্কার হিসেবে ওয়ালটনের পক্ষ থেকে একটি ইলেকট্রিক ওভেন, সেকেন্ড পুরস্কার হিসেবে পাচ্ছেন ওয়ালটনের পক্ষ থেকে একটি রাইস কুকার এবং থার্ড পুরস্কার হিসেবে পাচ্ছেন ওয়ালটনের পক্ষ থেকে একটি ব্লেন্ডার। এবং যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারছেন না, বাকি তিনজন অবশ্যই অবশ্যই মন খারাপ করবেন না, কারণ আপনারা পাচ্ছেন ইরফান গ্রুপের পক্ষ থেকে সৌজন্য পুরস্কার। গভর্নমেন্ট তিতুমির কলেজের ছয়জন শিক্ষার্থীর সাথে আমরা পরিচিত হয়ে গেছি। এবার শুরু করব আমরা আমাদের আজকের এপিসোড। শুরুতেই আপনাদের জন্য রয়েছে একটি গেমস এবং এই গেমসটি কীভাবে খেলতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছয়জন পার্টিসিপেন্টের মাথায় চমৎকার চমৎকার ক্যাপ আছে এবং তাদের সামনে একটি করে গ্লাস আছে। গ্লাসের ভিতরে পাঁচটি করে ব্রাশ আছে। যেটা করতে হবে, আমি কাউন্টডাউন স্টার্ট করার সাথে সাথে, মানে আপনাদেরকে স্টার্ট বলার সাথে সাথে, একটা করে ব্রাশ নিয়ে এক একজনের টেবিলের সামনে গিয়ে, সামনে যে জিনিসটি রাখা আছে সেখানে গিয়ে ব্রাশগুলো রাখতে হবে, ঠিক আছে? এবং সময় এটার জন্য নির্ধারিত অনলি এক মিনিট। আপনারা রেডি? আমি গো বলার সাথে সাথে মিউজিক শুরু হবে, মিউজিকের সাথে সাথে আপনাদের গেমও স্টার্ট হবে এবং মিউজিক শেষ হওয়ার সাথে সাথে ইউ হ্যাভ টু স্টপ, ওকে? ওয়ান, টু, থ্রি অ্যান্ড গো! আপনারা যে যা জায়গায় যান, আপনি বারবারই হাত দিয়ে ব্রাশটা নেওয়ার চেষ্টা করেছেন, সো আসলে আমরা একটা ব্রাশও কাউন্ট করতে পারছি না। আপনার পয়েন্ট হচ্ছে জিরো। আপনিও জিরো, আপনিও জিরো, অনেক চেষ্টা করেছেন, আপনি একটা পেরেছেন। আপনি জিরো, আপনি জিরো। সো আমাদের ফার্স্ট রাউন্ডে পড়ে উইনার হচ্ছে নীলা। নীলা, আরো বলতে চাই, যেহেতু আপনি একটা ব্রাশ রাখতে পেরেছেন, যতগুলো ব্রাশ রাখতেন ততগুলোর জন্য আপনার 5 পয়েন্ট করে অ্যাড হতো। সো ফার্স্ট রাউন্ড থেকে আপনার সংগ্রহে হচ্ছে 5 পয়েন্ট। একটা জোরে হাততালি মিলাবে। ফার্স্ট রাউন্ড শেষে আমাদের যে টোটাল স্কোর হয়েছে, চলুন আমরা সেটা দেখে আসি। ফার্স্ট রাউন্ড, দিশা 0, এশা 0, মিম 0, নীলা 5, নাহিন 0, সুমি 0। ফার্স্ট রাউন্ড শেষ। সেকেন্ড রাউন্ডে কী করতে হবে সেটি বুঝিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে তিনটা টেবিল রাখা আছে, তিনটা টেবিলের উপরে দুটো করে প্লেট আছে এবং প্লেটের উপরে বিভিন্ন কালারের পিং পং বল আছে। আপনাদেরকে তিনজন তিনজন করে এই গেমে পার্টিসিপেট করতে হবে।
প্রথম তিনজন হাতে পাবেন এক মিনিট সময় এবং এক মিনিটের ভিতরে যে কাজটি করতে হবে যে কোনো একটি কালারের বল আপনাকে বেছে নিতে হবে খু দিয়ে সেটা যে প্লেটটি খালি আছে সেখানে গিয়ে প্লেস করতে হবে ঠিক আছে আমি আবারও বলছি খু দিয়ে আপনাকে যে কোনো একটি কালারের বলকে টার্গেট করে খালি প্লেটের ভিতরে প্লেস করতে হবে যদি ভুলে আপনার দুটো কালারের বল চলে যায় তাহলে একটি কালারের জন্য আপনি পয়েন্ট পাচ্ছেন আরেকটি বল আবারও আপনাকে আগের জায়গায় এনে রেখে দিতে হচ্ছে তাহলে আমরা শুরু করছি প্রথমে এই তিনজন চলে যান মেক শিওর হাত দেওয়া যাবে না ফু দিয়ে বলগুলোকে খালি প্লেটের ভিতরে প্লেস করতে হবে এবং যে কোনো একটি কালারকে টার্গেট করতে হবে আমি কাউন্ট ডাউন দিচ্ছি স্টার্ট বলার সাথে সাথে মিউজিক স্টার্ট হবে এবং আপনাদের গেম স্টার্ট হবে ওয়ান টু থ্রি অ্যান্ড স্টার্ট আপনি ইয়েলো কালারের চারটি বল এপাশে এনেছেন বাট একটি বোধহয় হাত দিয়ে তুলে এখান থেকে তারপর ফু নিয়েছেন তাই না ওকে তার মানে আপনার একটি পয়েন্টস কাটা যাচ্ছে মানে একটি বলে পয়েন্টস কাটা যাচ্ছে আপনি পাচ্ছেন 15 একটা হাততালি আপনি অনেক চেষ্টা করেছেন বল ঠিকই প্লেস হয়েছে খালি প্লেটে বাট পড়ে গেছে আপনার পয়েন্ট হচ্ছে 10 আপনি একই কালারের তিনটা বল আপনার পয়েন্টস হচ্ছে 50 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারা যে যে জায়গায় চলে যেতে পারেন ঠিক একই পদ্ধতিতে যেভাবে এই তিনজন খেললেন আপনাদেরকে এভাবে খেলতে হবে কোনো কোয়েশ্চেন কোয়ারিজ আছে দুই কালারের যদি চলে যায় তখন কি করতে হবে দুই কালারের যদি চলে যায় তাহলে যে কোনো একটি কালারকে আপনার টার্গেট করতে হবে ফর এক্সাম্পল আপনি ফু দেওয়াতে সাদা হলুদ দুটোই চলে গেল তখন আপনি যে কোনো একটা কালার ফর এক্সাম্পল আপনি হলুদটাকে টার্গেট করেছেন হলুদটা রেখে সাদাটা নিয়ে আসবেন আবার আরেকটা হলুদ আপনাকে দিতে হবে ওকে ওকে সো আমরা শুরু করতে পারি আপনারা চলে আসুন সামনে কাউন্টডাউন স্টার্ট করব আমি স্টার্ট বলবো মিউজিক স্টার্ট হবে আপনাদের হাতে সময় এক মিনিট এবং আবারও বলছি হাত দেওয়া যাবে না যদি বল নিচে পড়েও যায় হাত দিয়ে সেটা তুলে আনা যাবে না তখন পয়েন্টস কিন্তু কাটা যাবে সো ওয়ান টু থ্রি স্টার্ট অ্যান্ড গো আমি শুরুতে আপনার কথা বলতে চাই আপনি চমৎকারভাবে ফু দিয়েছেন কিন্তু ফুয়ের প্রেশারটা একটু বেশি হয়ে গেছে কোনো বলই আপনার প্লেটের ভিতরে স্টাক করেনি ফাইনালি আপনি হলুদটাকে টার্গেট করেছেন রাইট সো ইউ আর গেটিং 5 পয়েন্টস ফ্রম দিস রাউন্ড আপনি এতই বেশি প্রেশার যে কোনো বল কোথাওই নাই পুরো প্লেটই খালি ওকে আপনার পয়েন্টস হচ্ছে 0 অ্যান্ড আপনি চমৎকার খেলেছেন চারটা পিঙ্ক কালারের বল আপনি প্লেস করেছেন বাকিগুলো প্লেস হয়েছিল বাট পড়ে গেছে রাইট সো আপনার পয়েন্টস হচ্ছে 20 আপনারা যে জায়গায় চলে আসছেন ভিউয়ার্স
এই রাউন্ড শেষে কার কত পয়েন্টস আমরা দেখে নিই এবং টোটাল পয়েন্টস নিশ্চয় আপনারা অলরেডি বুঝতে পারছেন কে এগিয়ে আছে, বাট তারপরও দেখে নিই চলুন। সেকেন্ড রাউন্ড, দিশা 15, এশা 10, মিম 15, নীলা 5, নাহিন 5, সুমি 20। আমাদের দুই দুটো রাউন্ড শেষ হয়ে গেল, থার্ড রাউন্ডে আমরা যাবো এবং থার্ড রাউন্ডে কীভাবে গেমটা খেলতে হবে সেটি বুঝিয়ে দিচ্ছি। এই রাউন্ডেও আমরা তিনজন তিনজন করে পার্টিসিপেট করব। দেখতে পাচ্ছেন সামনে তিনটা টেবিল রাখা আছে, টেবিলের সামনে দুইটা বটল রাখা আছে এবং টেবিলের উপরে অনেকগুলো পেন্সিল আছে অ্যান্ড পেন্স আছে। ওকে, আপনাদেরকে যেটা করতে হবে কাউন্ট ডাউন দেওয়ার সাথে সাথে, স্টার্ট বলার সাথে সাথে এক মিনিটের ভিতরে এক একটা পেন্সিল কিংবা পেন পোডিয়ামের এপাশ থেকে, মানে টেবিলের এপাশ থেকে নিয়ে বটলের ভিতরে দিয়ে দিতে হবে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এবার আপনারা প্রথমে চলে আসুন, আমি কাউন্ট ডাউন দিব, স্টার্ট বলবো, মিউজিক অন হবে, তারপর আপনাদের গেম শুরু হবে। 1 2 3 স্টার্ট। ওকে, এটা খুবই ডিফিকাল্ট একটা গেম ছিল, বাট সুমি মোটামুটি কয়টা, চারটা, রাইট? চারটা পেন্সিল দিতে পেরেছে বটলের ভিতরে। আপনি কয়টা পেরেছেন? একটা, দুইটা, তিনটা, কয়টা, চারটা, পাঁচটা। ওকে, আর আপনি পেরেছেন তিনটা। সো আমরা প্রথম তিনজনের রেজাল্ট পেয়ে গেছি, আপনারা দ্বিতীয় জায়গায় চলে যান। এবার আমাদের বাকি তিনজন পার্টিসিপেন্ট চলে আসুন সামনে, ওদের থেকে কিন্তু বেশি বেশি পেন্সিল দিতে হবে না বটলের মধ্যে, তাহলে আপনাদের পয়েন্টস বাড়বে। আমি আবারও সেম পদ্ধতিতে আপনাদেরকে খেলতে হবে বলে দিলাম, কাউন্ট ডাউন দিব, স্টার্ট বলবো, মিউজিক অন হবে, তারপর আপনাদের খেলা শুরু করতে হবে। 1 2 3 স্টার্ট। কপালটা মাশাল্লাহ খুব ভালো, খুবই ভালো। একটা বোতলে তো ঠিকঠাক মতো চলে গেল, কিন্তু আরেকটা এরকম অর্ধেক, এই অর্ধেকটা আমাকে ডিসকোয়ালিফাই করতেই হচ্ছে। তার মানে আপনি পাঠিয়েছেন হচ্ছে বোতলের ভিতরে পেন্সিল পাঁচটা। ওকে, আপনার পাঁচটা গেছে। আপনি ম্যাডাম মাত্র একটা পেরেছেন, আপনাকে অনেক অভিনন্দন। আপনার এইম খুব ভালো, আপনি 1 2 3 4 চারটা পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ, চলে আসুন। এই রাউন্ডের শেষে এই তিনজন কতগুলো পেন্সিল বটলের ভিতরে ঠিকঠাক দিতে পারলো সেটা তো আপনারা দেখেছেন, তবে টোটাল পয়েন্টস কে কত পাচ্ছেন চলুন দেখে আসি আমাদের স্কোরবোর্ডে। থার্ড রাউন্ড, দিশা 40, এশা 15, মিম 35, নীলা 20, নাহিন 30, সুমি 40। প্রিয় দর্শক, আমরা আমাদের লাস্ট গেমটি খেলবো। এই গেমের উপরে দেখা যাবে যে কে কত মার্কস পাচ্ছে
এবং কত মার্কস এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? একজন একজন করে আমরা খেলবো, সময় আপনাদের কাছে এক মিনিট করে, এবং এই ডার্টগুলো ডার্ট বোর্ডে পয়েন্ট করতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ওকে, শুরুতে আপনি চলে আসুন। একই নিয়ম, স্টার্ট বলবো, মিউজিক অন হবে, কাউন্টডাউনের পর আপনার গেম শুরু হবে। 1, 2, 3 অ্যান্ড স্টার্ট। আপনি দুটো ডার্ট প্লেস করতে পেরেছেন, সো আপনার পয়েন্টস হচ্ছে 15। থ্যাংক ইউ, চলে আসুন। এবার নীলা, আপনি সামনে চলে আসুন। ছোট সার্কেলের ভিতরে যে ডার্টটি প্লেস করবেন সেটার জন্য আপনি পাবেন 10 পয়েন্ট, এবং বড় সার্কেলের ভিতরে যদি ডার্ট প্লেস করতে পারেন আপনি পাচ্ছেন 5 পয়েন্ট, ঠিক আছে? ওকে, 1, 2, 3 অ্যান্ড স্টার্ট। আগের মতো নিমের মতো পয়েন্ট, আপনি বড় সার্কেলে একটা দিয়েছেন, ছোট সার্কেলে একটা, সো আপনার পয়েন্টস হচ্ছে 15। চলে আসুন। এবার এশা, চলে আসুন সামনে। এশা, আপনার তো নিয়মটা জানা হয়েছে, কাউন্টডাউন দিচ্ছি, স্টার্ট বলছি, মিউজিক অন হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট ইউর গেম। 1, 2, 3 অ্যান্ড স্টার্ট। আপনার জন্য আমাদের চিৎকার অনেক বেশি হয়ে গিয়েছিল, আসলে ওভার এক্সাইটমেন্টে ডার্ট বোর্ড থেকে খুলে পড়ে গেছে। দুইটা ডার্ট একেবারে বড় সার্কেলের বাইরে আছে, সো এটার জন্য আপনি কোনো পয়েন্টস পাচ্ছেন না। ছোট সার্কেলের ভিতরে একটা, সো আপনি পাচ্ছেন 10। থ্যাংক ইউ। আমরা আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের কাছে চলে যাচ্ছি। নাহিন, আপনি চলে আসুন সামনে। আপনার জন্য একই নিয়ম, ছোট সার্কেলের ভিতরে আপনি কোনো ডার্ট প্লেস করতে পারলে পাচ্ছেন 10 পয়েন্ট, আর বড় সার্কেলের ভিতরে 5 পয়েন্ট, বাট সার্কেলের বাইরে গেলে আপনাকে কোনো পয়েন্ট দেয়া হচ্ছে না, ঠিক আছে? 1, 2, 3 স্টার্ট অ্যান্ড গো। ছোট সার্কেলের ভিতরে একটা, বড় সার্কেলের ভিতরে একটা, সো আপনার পয়েন্ট হচ্ছে 15। এবার প্রিয় দর্শক, আমরা চলে যাব আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের কাছে। আসছে দিশা। দিশা, একই নিয়ম, পয়েন্ট যদি বাড়াতে হয় তাহলে বেশি বেশি ঠান্ডা মাথায় ডার্টগুলো প্লেস করতে হবে। 1, 2, 3 স্টার্ট অ্যান্ড গো। সরি দিশা, আপনি একটা ডার্ট প্লেস করতে পেরেছেন, সেটাও সার্কেলের বাইরে, আপনার পয়েন্ট হচ্ছে 0। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের লাস্ট পার্টিসিপেন্ট সুমির কাছে চলে যাচ্ছি। সুমি, চলে আসুন। নিয়মটা নিশ্চয়ই আরেকবার বলতে হবে না, আপনি জানেন, মাথা ঠান্ডা করে খেলতে হবে পয়েন্টস বাড়াতে হলে। 1, 2, 3 স্টার্ট অ্যান্ড গো। অনেক ধন্যবাদ সুমি, আপনি অন্যান্য গেমসগুলো খুব ভালো খেলেছেন,
কিন্তু এটা কম্পারেটিভলি ইজি একটা গেম ছিল, সেখানে গুবলেট পেকে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই রাউন্ড শেষে কার কত পয়েন্ট চলুন প্রিয় দর্শক আমরা দেখে নিই স্কোরবোর্ডে। ফোর্থ রাউন্ড, দিশা 40, এশা 25, মিম 50, নীলা 35, নাহিন 45, সুমি 40। আমরা আমাদের গেমস রাউন্ডগুলো শেষ করে ফেলেছি। এবার যে রাউন্ডটি আপনাদের জন্য রয়েছে খুব ইন্টারেস্টিং রাউন্ড, আমার খুব পছন্দের রাউন্ড এটা, অ্যান্ড আই এম শিওর এই রাউন্ড থেকে অনেক অনেক নাম্বারস কিন্তু গ্যাদার করা যায়। ঠিক আছে, আপনাদের জন্য আমার কাছে রয়েছে দুটো করে প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনারা দিতে পারেন, এক একটা সঠিক উত্তরের জন্য পাচ্ছেন 5 করে পয়েন্ট। ওকে, আমি শুরু করছি মিমকে দিয়ে। মিম, প্রথম প্রশ্ন আপনার জন্য, অগ্নিবীণা কার লেখা কাব্যগ্রন্থ? কাজী নজরুল ইসলাম। ভেরি গুড, মিম পাচ্ছেন 5 পয়েন্ট। মিমের জন্য পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। এক্স্যাক্টলি, আপনি পাচ্ছেন 10 পয়েন্ট এই রাউন্ড থেকে। এবং মিম, থ্যাংক ইউ সো মাচ, মিমের জন্য আরেকবার হাততালি হয়ে যায়। নীলা, আপনার কাছে আসছি, আপনার জন্য রয়েছে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন আপনার জন্য, নড়াইল এক্সপ্রেস কাকে বলা হয়? এটা যদি আপনি না পারেন আমার এখন মরে যেতে ইচ্ছে করবে। নড়াইল এক্সপ্রেস কাকে বলা হয় যাকে আমরা বাংলাদেশের গর্ব হিসেবে মানি? না পারলে বলতে হবে, পারছি না। দর্শকের থেকে জি, আপনি আপনার কাছে মাইক্রোফোনটা দেওয়ার জন্য অনুরোধ করছি। মাশরাফি বিন মুর্তজা। এক্স্যাক্টলি, মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের ওয়ান এন্ড অনলি প্রাইড। এই আনসারটি পারেননি, আমারই আসলে কান্না পাচ্ছে এখন। পরবর্তী প্রশ্ন আপনার জন্য, শুভলং ঝর্ণা দেশের কোন জেলায় অবস্থিত? শুভলং ঝর্ণা দেশের কোন জেলায় অবস্থিত? রাঙামাটিতে। রাঙামাটি, এক্স্যাক্টলি, আপনি পাচ্ছেন 5 পয়েন্ট। এশা, প্রথম প্রশ্ন, জনিরা, জনি নামে কাউকে চেনেন? জনিরা 7 ভাই বোন, তাদের নামগুলো বলছি। জনির 7 ভাই বোনের নামগুলো বলছি, রনি, বনি, সানি, সানিয়া, শায়না, শায়ান, আরেকজনের নাম কি? জনি। ভেরি গুড। দ্বিতীয় প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে, কোন দেশে অবস্থিত? পারছি না। পারছেন না? আমেরিকা, নিউ ইয়র্ক। এক্স্যাক্টলি, আমেরিকা, নিউ ইয়র্ক, আপনি পাচ্ছেন 5 পয়েন্ট। চলে যাচ্ছি নাহিনের কাছে। নাহিন, 10 পয়েন্ট পাবেন তো ইনশাল্লাহ। তিনি তোমার খালাতো ভাই বোনদের খালামণি, একজন মানুষ মানে একজন মহিলা তোমার খালাতো ভাই বোনদের খালামণি, কিন্তু তিনি তোমার খালামণি না, তিনি কে? আমার মা। এক্স্যাক্টলি, নাহিন 5 পেয়ে গেল। পরবর্তী প্রশ্ন নাহিনের জন্য, বার্সেলোনা ফুটবল ক্লাব স্পেনের কোন শহরে অবস্থিত? একটি খুব নাম করা ফুটবল ক্লাব বার্সেলোনা, সেই বার্সেলোনা ফুটবল ক্লাবটি কোন শহরে অবস্থিত? পারছেন না? জি, বার্সেলোনা। এক্স্যাক্টলি, বার্সেলোনা ইটসেলফ ইজ আ সিটি। 5 পয়েন্ট। দিশা, আপনার কাছে যাচ্ছি, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়? 8ই মার্চ। ভেরি গুড। সেকেন্ড কোয়েশ্চেন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক, আপনি পাচ্ছেন 10 পয়েন্ট। ফাইনালি সুমি, আপনার কাছে আসছি, নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। পাচ্ছেন না? না। নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত, সেই জেলা কিংবা সেই মানুষগুলোর ভাষাগুলো একটু অন্যরকম? রাঙামাটি তো হবে, তারা কিন্তু ওয়ান পেস বলা হয়। পাচ্ছেন না? কেউ পারবেন? জি, আপনার কাছে মাইক্রোফোনটা দেওয়া হোক। নোয়াখালী। নোয়াখালী, এক্স্যাক্টলি। ওকে, আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক কে?
না একটু মনে করতে হবে। আচ্ছা করেন মনে, আপনাকে আমি টাইম দিলাম হাফ সেকেন্ড, শেষ। আচ্ছা পারছি না। এনিওয়ান? আপনি? চার্লস বেবেজ। চার্লস বেবেজ। আমাদের এই রাউন্ড শেষে কার কত পয়েন্ট, চলুন প্রিয় দর্শক আমরা দেখে নিই স্কোরবোর্ডে। ফিফথ রাউন্ড, দিশা 50, এশা 30, মিম 65, নীলা 40, নাহিন 50, সুমি 40। আছে মাত্র একটি রাউন্ড, সেই রাউন্ডটি এখন খেলবো, যেটা নির্ধারণ করবে আমাদের আজকের উইনার। আমাদের শেষ রাউন্ড, এটাও খুব ইন্টারেস্টিং একটি রাউন্ড। আমার পিছনে যে স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি করে ক্লিপ দেখানো হবে, সেই ক্লিপটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। সেই ক্লিপের উপরে আপনাদের জন্য রয়েছে প্রশ্ন, প্রশ্নের যদি সঠিক উত্তর আপনি দিতে পারেন আপনি পাচ্ছেন 5 পয়েন্ট করে। ঠিক আছে চলে যাই, চলুন তাহলে। তবে এই রাউন্ডটি শুরু করার আগে আমি সবাইকে বলতে চাই, আমরা আশপাশ থেকে কেউ কোনো হিন্টস দিব না, ঠিক আছে? আমরা ক্লিপসটা দেখব, শুরুতেই মিমের জন্য ক্লিপস। হামজাদ নিজ হাতে ময়লা লাগতে দেয় না, ওই ফরেস্ট অফিসারকে সরিয়ে দেয় না, কান টানলেই মাথা আসবে, সেটা আবার কি? সেটা তোমাকে ভাবতে হবে না। এই কে আছিস? ইয়েস বস। যা মালার বাড়ি থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে আয়। ওকে যা। ওকে বল। ক্লিপসটা দেখলেন, কালো গেঞ্জি পরা, সুন্দর মোচালা, মাথায় যা চুল নেই, খুব সুন্দর একটা ডায়লগ দিল, মালার বাড়ি থেকে বাচ্চাটাকে তুলে আন, তার নামটা কি? জাম্বু। জাম্বু। চলচ্চিত্রের নাম হচ্ছে বিজয় এবং এটি পরিচালনা করেছেন জহিরুল হক। থ্যাংক ইউ সো মাচ, আপনি পাচ্ছেন 5 পয়েন্ট। চলে যাচ্ছি নীলার কাছে, নীলা আপনার জন্য ক্লিপস এটি। কে বলে আমি ভালো না, 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 আমি তো মানুষ থাকতে কিছু দোষ, আমাকে মন্দ বলো না, কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না। আমরা যে গানটি দেখলাম সেটিতে লিপসিং করেছেন হুমায়ুন ফরিদি স্যার, প্রয়াত হুমায়ুন ফরিদি স্যার। আপনাকে বলতে হবে এই গানটি আসলে কে গেয়েছেন। পাচ্ছেন না? পাচ্ছেন না, মনে আসছে না, তার মানে পাচ্ছেন না। আমি বলে দিচ্ছি উত্তরটি, গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদি, চলচ্চিত্রের নাম সৎ মানুষ এবং এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াকিল আহমেদ। এবার এশা আপনার জন্য ক্লিপস। তুমি চুপ করো, তোমার ছেলে সুন্দরী না হলে বিয়ে করবে না। আরে বাবা, এখন হচ্ছে মিডিয়ার যুগ, সুন্দরী মেয়েরা সব শো বিজনেসের নায়িকা হয়ে গেছে, নতুবা মডেলিং করে দেশি বিদেশি ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, বাকি যারা আছে তাদের মধ্যে থেকে একজনকে বিয়ে করলেই তো পারে। বাবা, মানুষ বিয়ে করে সারা জীবনের জন্য, আর যাকে দেখে প্রেম আসে না তাকে নিয়ে আমি সারা জীবন কিভাবে ঘর করব? শাকিব খানকে তো চেনা আছে, শাকিব খান যাকে বাবা বললেন তার নাম কি? তিনিও একসময় আমাদের চলচ্চিত্রের একজন জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন, তার ওয়াইফও চিত্রনায়িকা ছিলেন, তার সন্তানও আর্টিস্ট। এবং যে এই ছবিটির ক্লিপস আমরা দেখলাম তার নাম হচ্ছে রানা পাগলা দ্য মেন্টাল, পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। চলে যাচ্ছি পরবর্তী কন্টেস্টেন্টের কাছে, নাহিন আপনার জন্য ক্লিপস। ভালোবাসার জন্য পাগলামি, প্রেম করবো, ভালোবাসবো, একটু আধটু পাগলামি করবো না তা কি হয়? শুনুন, এটা পাগলা গলদ নয়,
পরিবারের মানুষকে পাগলাগড়তে ভর্তি করে দিতে বলুন, যত খুশি পাগলামি করবেন। তুমিও ভর্তি হলে আপত্তি নেই? কোনো প্রকার সিনক্রিয়েট হবার আগে এখান থেকে চলে যান। যেতে পারি যদি প্রেম দাও। যেতে পারি যদি প্রেম দাও, এই ডায়লগটা যিনি বললেন তার নাম কি? আমরা যে নায়কটাকে দেখলাম এখানে, প্রেমে পাগল নায়ক, ওনার নাম কি? উনি কিন্তু একজন সঙ্গীত শিল্পীও, পাচ্ছেন না? রুবেল। দর্শকের থেকে কেউ পারবেন মাইক্রোফোন ওনার কাছে প্লিজ? এইচডি রুবেল। এইচডি রুবেল, এক্স্যাক্টলি। আপনি রুবেল বলেছেন বাট আপনি কনফিডেন্ট ছিলেন না, তাহলে আপনি 5 পয়েন্ট পেয়ে যেতেন। এনিওয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের কাছে। দিশা, আপনার জন্য। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। আগুন জেরে পুরলাম আমি, দিলাম তাতে ছা। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পা। আমরা দেখলাম শাকিব খানকে এবং পাওলি দামকে। বলতে হবে ছবিটির নাম কি? ছবিটির পরিচালনা যিনি করেছেন তিনি হচ্ছেন হাসিবুর রেজা কল্লোল। খুব বেশি পুরনো ছবি না, কিছুদিন আগেই পত্র পত্রিকায় কিন্তু এই ছবি নিয়ে লেখালেখিও হয়েছে। পারছি না। পারছেন না? কেউ পাচ্ছেন? মাইক্রোফোন ওখানে দেন। সত্তা। সত্তা, সরি দিশা, পয়েন্টস দিতে পারছি না। আমাদের শেষ পার্টিসিপেন্ট সুমি, আপনার জন্য ক্লিপিংস। যে ক্লিপটি দেখলাম সেই ক্লিপে একজন তো শাকিব খান, আরেকজনকে আমরা সবাই চিনি, তাই না? কিছুদিন আগে যা যা হলো সব কিছু নিয়ে আমরা তাকে খুব ভালো মতো চিনি। তিনি হচ্ছেন বুবলি। ওকে, এবং এই গানটি দিল দিল, এই গানটি খুব পপুলার একটি গান, রাইট? আপনাকে বলতে হবে চিত্রনায়িকা বুবলি শাকিব খানের সাথে এই ছবিটি করার আগে কী কাজ করতেন? নিউজ পেপার পড়েন? ফেসবুকে যান? মাঝে মাঝে। অনলাইন নিউজ? ফেসবুকে মাঝে মাঝে যান আপনি? ওয়াও, আপনাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ভেরি গুড। পারবেন উনি কি করতেন আগে? মডেল। আর কোনো অপশনস বলতে পারতেছি না। পারছেন না? দর্শকের থেকে জি, নিউজ পড়তো, নিউজ প্রেজেন্টার ছিলেন। কিছুদিন আগে ওনাদেরকে নিয়ে অনেক নিউজ লিংক শেয়ার হয়েছে, পত্র পত্রিকায় এসেছে এবং সেখানে বারবারই এই জিনিসটি উঠে এসেছে যে উনি একজন নিউজ প্রেজেন্টার ছিলেন, সেখান থেকে উনি আজকের চিত্রনায়িকা বুবলি। শেষ হয়ে গেল আমাদের ফাইনাল রাউন্ডটিও, এবং এই ফাইনাল রাউন্ডের পরে জাস্ট এই রাউন্ডে কার কত পয়েন্ট সেটা চলুন দেখে আসি স্কোরবোর্ডে। ফাইনাল রাউন্ড, দিশা 50, এশা 30, মিম 65, নীলা 40, নাহিন 50, সুমি 40। ফাইনাল স্কোরবোর্ডের পর আমরা পেয়ে গেছি আমাদের আজকের উইনার মিম উইথ দ্য টোটাল অফ 65 অ্যান্ড দিশা, নাহিন, আপনাদের দুজনেরই টোটাল স্কোর হচ্ছে 50। যে কোনো একজন সেকেন্ড হবেন, যে কোনো একজন থার্ড হবেন।
কে হচ্ছেন সেকেন্ড, কে হচ্ছেন থার্ড সেটা নির্ধারণ করা হবে ঠিক এখনই। দুজনকে একই প্রশ্ন করব, দুজনই উত্তর দেবে, সবাই একদমই চুপ থাকবো আমরা। দুজন উত্তর দেওয়ার পরে আমরা দেখব কার উত্তরটি সঠিক হয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত জানা আছে? জাতীয় সঙ্গীতের গীতিকার কে? গীতিকার কামরুল ইসলাম। কে? যে গানটা শুনলে আমরা সবাই উঠে দাঁড়াই, সম্মান প্রদর্শন করি দেশের প্রতি, এই গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এক্স্যাক্টলি রবীন্দ্রনাথ ঠাকুর। যেহেতু আমাদের দুজন পার্টিসিপেন্ট টাই আছে এবং একজনকে নির্ধারণ করতে হবে আমাদেরকে যে সেকেন্ড হবে আরেকজন থার্ড হবে, সো আপনাদের জন্য যেই চ্যালেঞ্জটা আমার সেটা হচ্ছে আপনাদের হাতে একটা ব্যাট আছে, ছোট্ট একটা বল আছে, টেনিস বল, ওটা নিয়ে সামনে চলে আসুন, দেখা যাক। ক্রিকেট বিষয়ক উত্তর তো আপনারা খুব ভালো পারলেন, খেলতে কতটুকু পারেন? বলটা ব্যাটের উপরে রেখে কে কতক্ষণ এভাবে রাখতে পারেন সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। ওকে, স্টার্ট। দর্শক ইরফান চিনিগুড়া চাল নিবেদিত লেডি উইনারের তিনজন উইনার আমরা পেয়ে গেছি, তাদেরকে ডেকে নিব সামনে। এবং যেই তিনজন আজকে উইনার হতে পারেননি তারা পাচ্ছেন ইরফান গ্রুপের পক্ষ থেকে সৌজন্য পুরস্কার, মন খারাপের কোনোই কারণ নেই। তবে এই মুহূর্তে আমাদের উইনাররা কে কী পাচ্ছেন সেটা বলবো, তবে তার আগে ডেকে নিতে চাই আমাদের আজকের থার্ড উইনার যিনি, নাহিনকে। নাহিন, নাহিন পাচ্ছেন ওয়ালটনের পক্ষ থেকে একটি ব্লেন্ডার। আমাদের আজকের এপিসোডের সেকেন্ড উইনার দিশা, দিশা পাচ্ছেন বলসানের পক্ষ থেকে একটি রাইস কুকার। এবং আমাদের আজকের এপিসোডের উইনার হচ্ছেন মিম, মিম পাচ্ছেন বলসানের পক্ষ থেকে একটি ইলেকট্রিক ওভেন। আমি আমাদের বাকি তিনজন পার্টিসিপেন্টকেও সামনে ডেকে নিচ্ছি, চলে আসুন, আপনারা পাচ্ছেন ইরফান গ্রুপের পক্ষ থেকে সৌজন্য পুরস্কার, সবাইকে অনেক অনেক অভিনন্দন। দর্শক ইরফান চিনিগুড়া চাল নিবেদিত লেডি উইনারের আজকের পর্বটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন নতুন পার্টিসিপেন্টস, নতুন নতুন গেমস, নতুন নতুন কুইজ আর এক্সাইটিং সব পর্ব নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন অনেক ভালো থাকবেন, বৈশাখীর সাথেই থাকবেন।